একের পর এক কেস আসছে ব্যোমকেশের কাছে, কিন্তু কোনোটাই সে হাতে নিচ্ছে না। তার কারণ, সবকটি কেসই হচ্ছে কলকাতার বাইরে, কিন্তু এখন তো তার পক্ষে কলকাতার বাইরে যাওয়া সম্ভব নয়। তার কারণ, সত্যবতী অর্থাৎ ব্যোমকেশের স্ত্রী এখন গর্ভবতী, তাকে এই অবস্থায় ফেলে সে আর অজিত বাইরে যেতে পারবে না। সত্যবতী যখন এই ব্যাপারটা বুঝতে পারে, তখন সে ব্যোমকেশকে বলে যে ডাক্তার তাকে বলেছে এই পরিস্থিতিতে সত্যবতীর হাওয়া বদল করতে পারলে খুবই ভালো হয়। তাই এরকম কোনো কেস যদি ব্যোমকেশের কাছে আসে যাতে তাকে পশ্চিমে যেতে হবে, তাহলে সেটা যেন সে নেয় এবং তার সাথে সে যেন সত্যবতীকেও নেয়। কপাল গুনে এরকম একটা কেস সত্যি ব্যোমকেশের কাছে এসে পৌঁছায় এবং খানিকটা অনিচ্ছা সত্ত্বেও সত্যবতীর ইচ্ছাকে ফেলতে না পেরে সেই কেস হাতে নেয়। কিন্তু কী ছিল সেই কেস জানবো, তবে তার আগে হ্যালো বন্ধুরা, বিএমএক্স ফ্রেন্ডের নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে হইচইতে রিলিজ হওয়া ডিটেকটিভ সিরিজ দুর্গ রহস্যের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি। ব্যোমকেশের ভূমিকায় রয়েছে অনির্বাণ, অজিতের ভূমিকায় রয়েছে রাহুল অরুণোদয় ব্যানার্জি এবং সত্যবতীর ভূমিকায় রয়েছে সৈনিক। এই সিরিজটি ডিরেক্ট করেছে সৃজিত মুখার্জি। এই সিরিজটি বাড়ির সকলের সাথে একসাথে বসে দেখা যেতে পারে। এবারে আজকের ব্যাখ্যা কন্টিনিউ করছি। ইন্সপেক্টর পুরন্দর পাণ্ডের রিকোয়েস্টে এক অদ্ভুত জটিল কেসে ব্যোমকেশ, অজিত আর সত্যবতী এসে পৌঁছায় সাঁওতাল পরগনার জানকীগর বলে একটি পাহাড়ি অঞ্চলে। গর্ভবতী সত্যবতীকে দেখে পুরন্দর সাহেব তাকে নিজের বাড়িতে থাকার জন্যই ব্যোমকেশকে রিকোয়েস্ট করে এবং ব্যোমকেশ তাতে রাজিও হয়। এরপরে ব্যোমকেশকে নিয়ে ইন্সপেক্টর সাহেব সোজা ঘটনাস্থলে নিয়ে আসার জন্য রওনা হয়। এবার চলে আসি মূল ঘটনাতে। এই জানকীগড়ের একটি দুর্গে একজন ইতিহাসের প্রফেসর ঈশানচন্দ্র মজুমদারের মৃত্যু রহস্যের তদন্ত করার জন্যই ইন্সপেক্টর পুরন্দর ব্যোমকেশকে এখানে ডেকেছে। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী প্রফেসর ঈশানের মৃত্যু হয়েছে কোকড়ো সাপের ছোবলের ফলে। তার দেহে সেই বিষ পাওয়া গেছে। কিন্তু ইন্সপেক্টর পুরন্দরের খটকা অন্য জায়গাতে। প্রফেসরের মাথায় নাকি সাংঘাতিক জোরে আঘাতের একটা প্রমাণ পাওয়া গিয়েছে। তাছাড়া সেই প্রফেসরের পকেট থেকে নাকি সোনার একটি মোহরও পাওয়া গেছে। কিন্তু ইন্সপেক্টর সাহেব তার অতীত ঘেঁটে এইটুকু বুঝতে পেরে গেছে যে প্রফেসরের কাছে সোনার মোহর থাকার মতন ধনসম্পদ ছিল না। খুব সম্ভবত সে এখানেই কোথাও কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছিল। তাই ইন্সপেক্টরের ধারণা, প্রফেসরকে কেউ ইচ্ছে করে সাপের ছোবল খাইয়েছে। কিন্তু সেটা কী হতে পারে? সন্দেহকারীদের নাম এরপরে ইন্সপেক্টর পুরন্দর এক এক করে ব্যোমকেশকে জানায়। প্রথমেই আসে দুর্গের মালিক রামকিশোর সিংহের নাম। বছর তিরিশেক আগে সে নাকি এখানে এই দুর্গ কেনে এবং এসে থাকতে শুরু করে। তার সাথে থাকে বড় ছেলে বংশীধর, মেজো ছেলে মুরলীধর। বংশীধর নাকি খুব রকচটা এবং শোনা যায় সে নাকি রাগের বসে দু একজনকে আগে খুনও করেছে, কিন্তু তার কোনো সাক্ষ্য প্রমাণ নেই। এছাড়া সেখানে থাকে রামকিশোরের জামাই মণিলাল। রামকিশোরের মেয়ে হরিপ্রিয়ার সাথে তার বিয়ে হয়েছিল, কিন্তু বেশ কিছু বছর আগে বনের মধ্যে পিকনিক করতে গিয়ে সাপের কামড় খেয়ে এই হরিপ্রিয়ারও মৃত্যু হয়েছিল। তবে তার আগে বংশীধরের স্ত্রীরও নাকি মৃত্যু হয়েছিল, সেটা অবশ্য সর্পদংশনে নয়, দুর্গের ওপর থেকে কেউ নাকি তাকে ধাক্কা মেরে ফেলে হত্যা করেছিল, কিন্তু তারও কোনো সাক্ষ্য প্রমাণ কিছু নেই। এরপরে মণিলাল সেখান থেকে চলে যেতে চাইলেও রামকিশোর বাবুই তাকে যেতে দেয়নি। এছাড়া সেখানে আরও কিছুজন থাকে, রামকিশোরের ছোট ছেলে গদাধর, ছোট মেয়ে তুলসী। গদাধরের মানসিক সমস্যা থাকার কারণে তার শারীরিক গ্রোথ হলেও মানসিক বিকাশ ঠিক মতন হয়নি। এই গদাধর আর তুলসীর পড়াশোনা করার জন্য সেখানে রয়েছে একজন মাস্টার, তার নাম রমাপতি। এবার প্রফেসর ঈশানের মৃত্যুতে এদের মধ্যে কার যে লাভ থাকতে পারে সেটা ইন্সপেক্টর পুরন্দর বুঝতে পারছে না। তাই সেই কারণে সে ব্যোমকেশকে এখানে ডেকে এনেছে। সমস্ত কথা শুনতে শুনতে ব্যোমকেশ এসে পৌঁছায় রামকিশোরবাবুর দুর্গতে, যেখানে সেই প্রফেসরের মৃত্যু হয়েছিল। সেই ঘরের অবস্থা দেখে ব্যোমকেশ একটা জিনিস শিওর হয়ে যায় যে সাপের ছোবল খেয়ে প্রফেসর পড়ে গেল, তার মাথায় ওরকম সাংঘাতিক আঘাত লাগা একদমই অসম্ভব। এছাড়া দুর্গতে আসার পথে সে দেখেছে যে দুর্গের চারিপাশে কার্বলিক অ্যাসিড ছড়ানো রয়েছে, তাই সেখানে সাপের আসা অসম্ভব, যদি না সেখানে কেউ সাপ নিয়ে ঢোকে। অতএব ইন্সপেক্টরের সন্দেহ হওয়া যে যথেষ্ট যুক্তিসঙ্গত সেটা ব্যোমকেশ বুঝতে পারে। এরপরেই ব্যোমকেশ সেই ঘরের দেওয়ালে খেয়াল করে যে অনেকগুলো কিল বা গজাল পোঁতা রয়েছে। সেটা দেখে অবাক হয়ে ব্যোমকেশ সেই ব্যাপারে ইন্সপেক্টর পুরন্দরকে জিজ্ঞাসা করলে পুরন্দর বলে যে এই দুর্গ আসলে অনেক দিনের পুরনো, তাই হয়তো এখানে কোনো এক সময় তাক ছিল, সেইগুলোর চিহ্নস্বরূপ এই কিল বা গজালগুলো রয়ে গেছে। এরপরে ব্যোমকেশ অজিত সহ ইন্সপেক্টর পুরন্দরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়তেই সামনে দেখা হয়ে যায় রমাপতির সাথে। আগেই বলেছি সে হচ্ছে রামকিশোরের ছোট ছেলে গদাধর আর ছোট মেয়ে তুলসীর মাস্টার মশাই।
গদাধরা তুলসীকে খুঁজতে খুঁজতে সে হঠাৎ করে এখানে এসে পড়েছিল। তাকে দেখেই ব্যোমকেশ জিজ্ঞাসা করে যে সে শুনেছে যে প্রফেসর ঈশানের মৃত্যুর দিন রাত প্রায় 9:30 পর্যন্ত সে প্রফেসরের সাথেই ছিল, অত রাত অবধি সে কী করছিল। তার উত্তরে রমাপতি জানায় যে সেই প্রফেসরের কাছ থেকে এই দুর্গের ইতিহাস জানছিল। এই দুর্গে নাকি গুপ্তধন রয়েছে। এছাড়া প্রফেসর সাহেব তাকে বলেছে যে রামকিশোরবাবুর একজন দাদা ছিল, তার নাম ছিল রামবিনোদ সিংহ। সে বহুদিন আগে মারা গিয়েছিল, কিন্তু কিভাবে সেটা তার জানা নেই। এই সমস্ত কথা নাকি প্রফেসর নিজে একটা ডায়েরিতে লিখে রাখত। সেই শুনে ইন্সপেক্টর সাহেব ব্যোমকেশকে জানায় যে সেই ডায়েরি তাদের জিম্মায় রয়েছে। তখন ব্যোমকেশ জানায় যে সে একবার সেই ডায়েরিটা দেখতে চায়। এরপরই তাদের সামনে আসে তুলসী আর গদাধর। তাদের কাছ থেকে এটা জানা যায় যে তারা নাকি কোনো এক সাধু বাবাকে লুকিয়ে লুকিয়ে দেখতে গিয়েছিল। সেই শুনে ব্যোমকেশ ঠিক করে যে সেই সাধু বাবার সাথে দেখা করতে যাবে। সেই অনুযায়ী ইন্সপেক্টর পুরন্দর তাকে সাধু বাবার কাছে নিয়ে যায়, কিন্তু শত চেষ্টা করেও সেই সাধু বাবার মুখ ব্যোমকেশের সামনে খোলাতে পারে না। নিরুপায় হয়ে ব্যোমকেশ সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার পথে সে ইন্সপেক্টর পুরন্দরকে বলে রামকিশোরবাবুর সাথে তাকে আলাপ করিয়ে দিতে। সেই অনুযায়ী ইন্সপেক্টর সাহেব ব্যোমকেশকে রামকিশোরবাবুর সাথে দেখা করায় যে কিনা আরেকটি দুর্গে, যার নাম জানকী মহল, সেখানে বসবাস করে। সেখানে গিয়ে ব্যোমকেশ রামকিশোরবাবুর সাথে আলাপ করে এবং নিজের পরিচয় ও তার এখানে আসার কারণ জানিয়ে বলে যে সে ওই দুর্গে থাকতে চায়। প্রথমে রামকিশোরবাবু বড় রাজি হলেও পরে ব্যোমকেশের চাপাচাপিতে রাজি না হয়ে পারে না। এরপরে ব্যোমকেশ এটা জানতে পারে যে সেই কেল্লাতে নাকি এখনও পাওয়ার এসে পৌঁছায়নি, অন্ধকারে হ্যারিকেনি ভরসা। সেই কারণে রামকিশোরবাবু নাকি প্রফেসর ঈশানকে একটা ব্যাটারি চালিত টর্চও দিয়েছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই টর্চ নাকি মিসিং। রামকিশোরবাবুর জামাই মনিলার সন্দেহ করছে যে সম্ভবত রমাপতি সেই টর্চ সরিয়ে থাকতে পারে, কিন্তু কেন সেই কাজ করতে যাবে ব্যোমকেশের এই প্রশ্নের সদুত্তর মনিলাল দেয় না। ব্যোমকেশ আর কিছু না বলে সেই মহল থেকে বেরিয়ে পড়ে। এরপর সন্ধ্যাবেলা ইন্সপেক্টর পুরন্দরের বাড়ি ফিরে ব্যোমকেশ ইন্সপেক্টরকে বলে বংশীধর যেখানে পড়াশোনা করেছে সেখানে তার পড়াশোনার বিষয়ে খোঁজ নিতে, তার যেন কিছু একটা বিষয়ে সন্দেহ হচ্ছে। এরপর রাত্রে শোয়ার পরে একটা কাণ্ড ঘটে। হঠাৎ ব্যোমকেশের ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় তার ঘরে একটা গোখরো সাপ ঢুকেছে। তখন ব্যোমকেশ অনেক কষ্টে সেই সাপটাকে ধরে একটা ঝোলার মধ্যে ঢোকাতে সফল হয়। সত্যবতীও ততক্ষণে জেগে উঠে চিৎকার করাতে অজিত এবং তার খানিক পরে ইন্সপেক্টর পুরন্দরও সেই ঘরে আসে এবং সমস্ত ব্যাপারটা জানতে পারে। তখন পুরন্দর জানায় যে সে কাউকে যেন প্রাচীর টপকে পালাতে দেখেছে। এই শুনে ব্যোমকেশ বুঝতে পারে যে তার তদন্তকেও বাধা দেওয়ার ট্রাই করছে। তার মানে প্রফেসর ঈশানের মৃত্যু সহজ মৃত্যু নয়, তার মানে তাকে খুন করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কে করেছে এবং কেন। সেই কি ব্যোমকেশকে মারতে গোখরো সাপ পাঠিয়েছিল। পরের দিন সকালবেলায় ব্যোমকেশ অজিতকে নিয়ে বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে। পথে তাদের সাথে দেখা হয়ে যায় ডক্টর ঘটকের সাথে। এই ডক্টর ঘটক এসেছিল সত্যবতীর খোঁজ নিতে। ব্যোমকেশ জানতে পারে যে এই ডক্টর ঘটকই আবার রামকিশোরবাবুরও ডাক্তার। তার কাছ থেকে ব্যোমকেশ এটা জানতে পারে যে রামকিশোরবাবুর শরীর ইদানিং ভালো যাচ্ছে না, তাই সে নিজে উকিলকে ডেকে সমস্ত সম্পত্তি সমানভাবে বংশীধর, মুরলীধর, গদাধর আর তুলসীর মধ্যে ভাগ করে দেবে বলে জানায়। তার মধ্যে গদাধর পাবে তাদের বসতবাড়ি আর তুলসীর সাথে বিয়ে হবে মুনিলালের, এবং তারা পাবে সেই দুর্গ যেটাতে ব্যোমকেশ এখন থাকতে যাচ্ছে। এরপরে ব্যোমকেশ অজিতকে নিয়ে থানায় আসে এবং সেখান থেকে প্রথমেই দেখতে পায় সেই বাদশাহী মোহর, যেটা মৃত প্রফেসরের পকেট থেকে পাওয়া গেছে। সেই মোহরে খোদাই করা লিপি থেকে ব্যোমকেশ সেটা বুঝতে পারে যে এই মোহর সুলতান আলিবর্দী খায়ের সময়ের। এরপরে সে থানায় থাকা প্রফেসরের জিনিস ঘেঁটে সেই ডায়েরি খুঁজে পায় যার কথা রমাপতি তাদের বলেছিল। ইন্সপেক্টরের অনুমতি নিয়ে সেই ডায়েরি সাথে করে নিয়ে ব্যোমকেশ আর অজিত দুর্গে এসে থাকার জন্য উপস্থিত হয়। তাদের সুবিধার জন্য ইন্সপেক্টর পুরন্দর সীতারাম নামের একজন আর্তারিকে তাদের সাথে থাকার জন্য নির্দেশ দেয়। এরপরে ব্যোমকেশ প্রফেসরের ডায়েরি পড়ে জানতে পারে যে প্রফেসর ঈশান রামকিশোরের দাদা রামবিনোদের বন্ধু ছিল। তার কাছ থেকেই প্রফেসর জানতে পারে এই দুর্গে জানকীরাম বলে একজন রাজা বাস করত, সেই নিজের ধনরত্ন এই দুর্গের মধ্যে লুকিয়ে রেখেছিল। এরপরে রামবিনোদ টাকা উপার্জন করে এই দুর্গ কেনে প্রায় 30 বছর আগে। এরপরে রামবিনোদের মৃত্যুর পর প্রফেসর ঈশানের সাথে রামকিশোরের আলাপ হয়েছিল। রামকিশোরের বড় ছেলে বংশীধর তার কলেজেই পড়তে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সে কোনো একটি খারাপ ঘটনার সাথে জড়িয়ে পড়ে এবং এই প্রফেসরই তাকে বাঁচায়। এরপরে বংশীধর পড়াশোনা ছেড়ে চলে আসে। এরপরে প্রফেসর ঈশান রিটায়ার করে এইখানে আসে এবং এখানে এসে রামবিনোদের বলা কথা অনুযায়ী রিসার্চ করে সেই বিপুল ধনভাণ্ডার খোঁজার চেষ্টা করে।
এবং তারপরেই তার মৃত্যু হয়। এরপরে তার ডায়েরি থেকে ব্যোমকেশ ফার্সি ভাষায় লেখা একটা ধাঁধা পায়, যেটার মর্ম উদ্ধার অবশ্য প্রফেসর ঈশানি করে গিয়েছিল। আশা করা যায় সেই ধাঁধার উত্তর বের করতে পারলেই পাওয়া যাবে গুপ্তধনের লোকেশন। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন, আদৌ কি সেই গুপ্তধন আছে? যেহেতু প্রফেসর ঈশান একটা বাদশাহী মোহর পেয়েছিল, তাই আশা করা যায় গুপ্তধন এখনও অক্ষত আছে। এবার প্রফেসরকে মেরে কেউ তো সেই গুপ্তধন হাতাতে চেয়েছিল, সে নিশ্চয় সেটা পায়নি, কারণ কেউই এখনও ওই জানকীগড় ছেড়ে চলে যায়নি। এখন প্রশ্ন হলো, কে সেই কালপ্রিট? পরের দিন সকালবেলা ব্যোমকেশ আর অজিত প্রথমেই যায় জানকী মহলে। সেখানে ঢুকতে গিয়েই তারা দেখতে পায় যে রামকিশোরবাবু আর মনিলাল শহরে বেরোচ্ছে তার সম্পত্তির উইল রেজিস্ট্রি করার উদ্দেশ্যে। কিন্তু ব্যোমকেশকে দেখে তারা নিজের প্ল্যান ক্যান্সেল করতে চাইলে ব্যোমকেশ বলে যে তার কোনো দরকার নেই, তারা শহরে যাক। ব্যোমকেশ শুধু তার বাড়ির লোকেদের সাথে কথা বলতে চায়। সেই শুনে রামকিশোরবাবু রমাপতিকে নির্দেশ দেয় ব্যোমকেশের সাথে বাড়ির সকলের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য। এরপরে তারা বেরিয়ে যাওয়ার পর ব্যোমকেশ রমাপতির সাথে কথা বলে জানতে পারে যে মেজর ছেলে মুরলীধরের একজন নন বেঙ্গলি চাকর রয়েছে যার নাম গণপত। তখন ব্যোমকেশ চেঁচিয়ে মুরলীধরকে ডাকতেই সে নিজের ঘর ছেড়ে বেরিয়ে আসে। তারপর ব্যোমকেশ তাকে তার চাকর গণপতের কথা জিজ্ঞাসা করলে সে জানায় যে তার চাকরকে সে ছুটি দিয়েছে, এখন সে এখানে নেই। মুরলীধরের কথা শুনে ব্যোমকেশ বুঝতে পারে যে মুরলীধর এই গণপতের ব্যাপারে মিথ্যে কথা বলছে। ব্যোমকেশের ধারণা, পরশুরাত্রে ব্যোমকেশের ঘরে যে সাপ ছেড়েছিল সেটা গণপতেরই কাজ, কিন্তু সেটা সে মুরলীধরের কথাতেই করেছে কিনা তার জন্য গণপতের সাথে কথা বলা তার দরকার। যাই হোক, সেটা তো আর পসিবল হয় না। মুরলীধর ব্যোমকেশের সাথে কোনো কথা বলতে রাজি হয় না। এরপরে ব্যোমকেশ সভাপতিকে জিজ্ঞাসা করে রামকিশোরবাবুর নায়েব চাঁদমোহনের সাথে একাই কথা বলতে আসে, অবশ্যই অজিত সহযোগে। সেখানে এসে ব্যোমকেশ রামকিশোরবাবুর দাদার মৃত্যুর ব্যাপারে জানতে পারে। রামবিনোদবাবুর প্লেগ হয়েছিল এবং সেই সময় যেহেতু প্লেগ রোগের সেরকম চিকিৎসা ছিল না, তাই রামবিনোদবাবুকে সেই প্লেগ রোগ হওয়া অবস্থাতেই রামকিশোরবাবু, প্রফেসর ঈশান আর এই চাঁদমোহনবাবু নৌকায় ভাসিয়ে দিয়েছিলেন তার বাঁচার অবস্থা নেই দেখে। সব শুনে ব্যোমকেশের রামবিনোদবাবুর শেষ পরিণতি শুনে খারাপ লাগে। এরপরে ব্যোমকেশের সাথে দেখা হয় রামকিশোরবাবুর ছোট মেয়ে তুলসীর সাথে। তার কাছ থেকে ব্যোমকেশ কথা প্রসঙ্গে জানতে পারে তার দুরন্তপনার জন্য তাকে নাকি রাত্রিবেলায় মাঝে মধ্যেই তাকে ঘরে আটকে দেওয়া হয়। যেদিন প্রফেসর ঈশান মারা যায় সেদিনও তাকে তার বাবা ঘরের মধ্যে আটকে দিয়েছিল। এরপরে ব্যোমকেশ আরও জানতে পারে যে তুলসীর সাথে মনিলালের বিয়ের কথা চললেও তুলসীর আসলে পছন্দ রমাপতিকেই, সেই কারণেই নাকি মনিলাল রমাপতিকে সহ্য করতে পারে না। এই কথা শুনে ব্যোমকেশ বুঝতে পারে যে হয়তো এই কারণেই প্রফেসরের মৃত্যুর পরে মনিলাল রমাপতিকে সন্দেহ করেছিল, কারণ সে রমাপতিকে পছন্দ করে না একদম। এরপরে ব্যোমকেশ রমাপতির সাথে কথা বলে এটা বুঝতে পারে যে সেও তুলসীকে পছন্দ করে, কিন্তু সে যেহেতু রামকিশোরবাবুর আশ্রিত তাই সে নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ কখনোই করবে না রামকিশোরবাবুর কাছে। এই বলে রমাপতি সেখান থেকে চলে যায়। এরপরে দুপুরবেলা ইন্সপেক্টর পুরন্দর আসে ব্যোমকেশের সাথে দেখা করতে সেই দুর্গতে। তার সাথে সত্যবতীও আসে নিজের চোখে সেই দুর্গ দেখতে যে তার স্বামী কোথায় থাকছে। এরপর তাকে নিয়ে অজিত তাদের থাকার ঘরে যায়। বাইরে ব্যোমকেশ আর ইন্সপেক্টর পুরন্দর কথা বলতে থাকে এবং ব্যোমকেশ তার থেকে এটা জানতে পারে যে রামকিশোরবাবুর বড় ছেলে অর্থাৎ বংশীধর কলেজে পড়াকালীন একটি ছেলেকে ধুতুরার বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল, আর সেখান থেকে প্রফেসর ঈশান তাকে বাঁচিয়েছিল। এমন সময় অজিত ঘরের ভেতর থেকে ব্যোমকেশকে চিৎকার করে ডাকতেই ব্যোমকেশ আর ইন্সপেক্টর পুরন্দর সেই ঘরে দৌড়ে আসে এবং এসে দেখতে পায় সত্যবতী তাদের রুমে থাকা কিল বা গজালে হাত দিয়ে একটু পরিষ্কার করতে যেতেই একটা গজাল নড়ে গেছে এবং যার ফলে রুমের দেওয়ালে একটু ফাঁক হয়ে গিয়েছে, যার মধ্যে দিয়ে তার ভেতরে ঢোকার একটা রাস্তা দেখা যাচ্ছে। সেই দিকে চমৎকৃত হয়ে ব্যোমকেশ আর ইন্সপেক্টর পুরন্দর সেই দেয়াল ফাঁক করে সেই গুপ্তপথ দিয়ে নিচে নেমেই দেখতে পায় সেখানে পড়ে রয়েছে একটি ব্যাটারি চালিত টর্চ। এর থেকে এটা প্রমাণ হয়ে যায় যে এটা সেই টর্চ যেটা প্রফেসর ঈশানের কাছে ছিল এবং যেটা তার মৃত্যুর পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অর্থাৎ ঈশানবাবু এই গুপ্তঘরের সন্ধান পেয়ে এই ঘরে ঢুকেছিল এবং সম্ভবত তার সাথে আরও কেউ একজন ছিল। এইখান থেকেই হয়তো ঈশানবাবু সেই বাদশাহী মোহর পেয়েছিল এবং সেই কারণেই তাকে খুন হতে হয়েছে। তার শরীরে যে বিষ পাওয়া গেছিল সেটাও তার বডিতে ইনজেক্ট করা হয়েছিল, কিন্তু এখন প্রশ্ন হলো সেটা কে এবং সে কিভাবে তার বডিতে সাপের বিষ ঢুকিয়েছিল। এরপরে সকলে সেই রুম থেকে বেরিয়ে আসে। ইন্সপেক্টর নিজের কাজে বাইরে বেরিয়ে যায় এবং অজিত ব্যোমকেশ আর সত্যবতীকে খানিকক্ষণ একলা থাকতে দিয়ে বাইরে বেরিয়ে আসে একটি বাইনোকুলার নিয়ে, যেটা আজকেই ইন্সপেক্টর পুরন্দর তাদের জন্য নিয়ে এসেছিল। এরই মধ্যে আবার হঠাৎ
রামকিশোরবাবু ছোট মেয়ে কাঁদতে কাঁদতে ব্যোমকেশের কাছে আসে। ব্যোমকেশ সেই দেখে তার কান্নার কারণ জিজ্ঞাসা করলে তুলসী জানায় যে মণিলালের কাছে দুটো ফাউন্টেন পেন রয়েছে এবং তার মাস্টারমশাই অর্থাৎ রমাপতির কাছে একটাও কলম নেই, তাই সে দুপুরবেলায় লুকিয়ে একটা পেন চুরি করে এনে রমাপতিকে দিয়েছিল। ঠিক সেই সময় বাড়ির সকলে তাদেরকে দেখে নেয় এবং সবাই মনে করে রমাপতি সেই পেন মণিলালের রুম থেকে চুরি করেছিল, তাই সেই কারণে রামকিশোরবাবু তখনই রমাপতিকে জানকী মহল থেকে তাড়িয়ে দিয়েছে। সেই কারণেই তুলসী ছুটতে ছুটতে এখানে এসেছে। ঠিক তখনই সেখানে মণিলাল এসে পড়ে এবং সে তুলসীকে তার বাবা ডাকছে বলে যেতে বলে। সেই শুনে তুলসী কাঁদতে কাঁদতে সেই ঘর থেকে চলে যায়। মণিলালকে দেখে ব্যোমকেশ ব্যাপারটা খোলসা করে জানতে চাইলে মণিলাল জানায় যে রমাপতি আসলে তার ঘর থেকে পেন চুরি করেছিল। তুলসী আসলে রমাপতিকে ভালোবাসে, তাই সে রমাপতিকে বাঁচাতে মিথ্যে কথা বলছে। ব্যোমকেশ মণিলালের পকেটে একটা পেন দেখে জানতে চায় যে এই পেনটাই রমাপতি চুরি করেছিল কিনা। মণিলাল সম্মতি জানালে ব্যোমকেশ সেই পেনটা হাতে নিয়ে দেখে, তারপর সেটা মণিলালকে ফেরত দিয়ে দেয়। এরপর মণিলাল চলে যায় এবং তারপর সত্যবতীও সেখান থেকে বিদায় নেয়। তারপরে ব্যোমকেশ অজিতকে নিয়ে সোজা চলে যায় সেই সাধু বাবার সাথে দেখা করতে, যার সাথে তারা প্রথম দিন এসে কথা বলার ট্রাই করেছিল। তার কাছে এসে ব্যোমকেশ জানতে চায় যে সে ঈশানবাবুর মৃত্যুর দিন রাত্রে কাউকে দুর্গতে যেতে দেখেছিল কিনা। ব্যোমকেশের এই প্রশ্নের উত্তরে সাধু বাবা স্পষ্ট বাংলায় বলে রাত 12টার সময় আসছে তার কাছে, তখন সে সব প্রশ্নের উত্তর দেবে। সাধু বাবার মুখে স্পষ্ট বাংলা শুনে অজিত অবাক হলো, ব্যোমকেশ যেন অবাক হয় না। তার মানে সে সাধু বাবার আসল পরিচয় জানতে পেরেছে, কিন্তু কে এই সাধু বাবা? এরপর রাত্রিবেলায় ব্যোমকেশ আর অজিত সাধু বাবার সাথে দেখা করার জন্য বেরোলে সেখানে গিয়ে দেখতে পায় যে সাধু বাবা মারা গিয়েছে, তার পায়ে রয়েছে সাপের ছোবলের দাগ। সেই দেখে ব্যোমকেশের চোখ যেন জ্বলে ওঠে। সে ইমিডিয়েটলি অজিতকে নিয়ে দুর্গে ফেরত এসেই আরদালি সীতারামকে ডেকে সাধু বাবার মৃত্যুর খবর বলে কাল সকালে ইন্সপেক্টর পুরন্দরকে ওই জানকী মহলের সকলকে নিয়ে এই দুর্গে আসার জন্য বলে। প্রফেসর ঈশান আর সাধু বাবার মৃত্যুর রহস্যের জট সে ছাড়িয়ে ফেলেছে। তার সাথে সাথে সে রমাপতিকেও যেখান থেকেই হোক খুঁজে নিয়ে আগামীকাল সকালে নিয়ে আসতে বলে। কিন্তু পরদিন সকালে আবার একটা অন্য সংবাদ এসে পৌঁছায় ব্যোমকেশের কানে। সত্যবতীর নাকি প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে, মনে হয় আজকেই সন্তানের জন্ম হবে। সে শুনে ব্যোমকেশ আর অজিত হন্তদন্ত হয়ে ইন্সপেক্টর পুরন্দরের বাড়িতে চলে আসে। সে এসে দেখে সত্যবতী প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু তাকে আজকে এখানে দেখে সত্যবতী যন্ত্রণা সহ্য করতে করতেও বলে যে সে আগে অপরাধী ধরে আসুক, তারপর সে এখানে আসবে। সত্যবতীর দৃঢ়তার কাছে ব্যোমকেশকে হার মানতে হয় এবং সে বাধ্য হয় আবার দুর্গে ফিরে যেতে। সেখানে গিয়ে সে দেখতে পায় জানকী মহলের সকলে এমনকি রমাপতিকেও ইন্সপেক্টর পুরন্দর সেখানে নিয়ে আসতে সক্ষম হয়েছে। সবাইকে দেখে ব্যোমকেশ বলতে শুরু করে যে গতকাল রাত্রে যে সাধু বাবা মারা গিয়েছে সেটা আসলে ছিল রামকিশোরের দাদা রামবিনোদ, যে দাদাকে প্লেগ রোগে মৃতপ্রায় ভেবে রামকিশোর নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। সেই দাদা যখন এই সাধু বেশে আবার এখানে ফিরে আসে তখন তাকে দেখে রামকিশোরবাবু চিনে ফেলেছিলেন। সেই শুনে রামকিশোরবাবু সেটা মেনে নিয়ে বলেন যে সে তার দাদাকে চিনেছিল, কিন্তু তাই বলে গতকাল রাত্রে সে কিন্তু তাকে খুন করায়নি। ব্যোমকেশ সেই কথার সম্মতি রেখে বলে যে সেই ব্যাপারে সে পরে আসছে, এবারে আগে প্রফেসর ঈশানের ব্যাপারে আসা যাক। ঈশানবাবু তার ঘরে থাকাকালীন ঘটনাচক্রে সেই গুপ্তকক্ষের পথ আবিষ্কার করে যেটা গতদিন ব্যোমকেশও খুঁজে পেয়েছে ঘটনাচক্রে, কিন্তু এর সাথে ঈশানবাবুর ডায়েরিতে লেখা সেই ধাঁধার কোনো সম্পর্ক নেই। এবার ঈশানবাবু বৃদ্ধ মানুষ ছিল, তাই একার পক্ষে সেই দেওয়াল নড়ানো সম্ভব ছিল না, তাই সে সাহায্য নিয়েছিল। সেটা বলতে গিয়ে ব্যোমকেশ মণিলালের কাছ থেকে তার সেই ফাউন্টেন পেন চেয়ে নেয়। সেই পেন হাতে নিয়ে ব্যোমকেশ বলে যে তার হাতে যে সে পেন ধরে রয়েছে সেটা শুধু পেন নয়, এটা একটা মারণাস্ত্র। এই পেন দিয়েই মারা হয়েছে প্রফেসর ঈশানকে এবং এই দিয়েই গতরাত্রে খুন করা হয়েছে সাধু বাবা ওরফে রামবিনোদ বাবুকে। আর সেই খুনি আর কেউ নয়, সেটা হচ্ছে মণিলাল। আর সে সব করেছে সম্পত্তির লোভে। প্রথমে বিয়ে করে এসেই সে ছাদ থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলে রামকিশোরবাবুর বড় ছেলের স্ত্রীকে, যাতে রামকিশোরবাবুর আর কোনো বংশধর না জন্মায়। এরপরে সে নিজের স্ত্রীকে মেরে ফেলে এবং সেখানে সেই পেনের প্রথম ইউজ করে। এই পেনের মধ্যে সাপের বিষ ঢুকিয়ে সেটা দিয়ে সে নিজের স্ত্রীকে মারে এমনভাবে যাতে মনে হয় সে সর্পদংশনে মারা গিয়েছে। এরপরে প্রফেসর ঈশান আসার পর সে জানতে পারে এই দুর্গের গুপ্তধনের ব্যাপারে। ফলে যেদিন রাত্রে ঈশানবাবু মারা যায় সেদিন রাত্রে ঈশানবাবু মণিলালকে নিয়ে সেই গুপ্তঘর খুঁজে পায় এবং সেখানে একটি মোহর পায়। সেই মোহর দেখে মণিলালের মনের মধ্যে থাকা লোভ আরও জেগে ওঠে, তাই সে ভাবে যে ওই রুমেই রয়েছে গুপ্তধন, তাই
তাই সে সেই গুপ্তধন একা পাওয়ার লোভে টর্চ দিয়ে প্রথমে ঈশানবাবুর মাথায় বাড়ি মেরে তাকে মেরে ফেলে। তারপর সে হঠাৎ বংশীধরবাবুর আওয়াজ পেয়ে টর্চটাকে সেই গুপ্ত ঘরে ফেলে ঈশানবাবুকে কাঁধে নিয়ে সেই রুম থেকে বেরিয়ে আসে। তারপরে নিজের এই পেন দিয়ে তার নিবদে ঈশানবাবুর পায়ে ফুটিয়ে দেয় এবং যার ফলে তার দেহে সাপের বিষ ছড়িয়ে পড়ে এবং তার পায়ে ফুটো দেখে মনে হয় যেন সাপে কেটেছে তাকে। এরপর সে রামকৃষ্ণবাবুকে ফুসলে তার ছোট মেয়ে তুলসীকে তার সাথে বিয়ে দেওয়াতে রাজি করায়, যাতে এই বাড়ির সম্পত্তির থেকে সে যেন বঞ্চিত না হয়, কারণ সেই দিন সে গুপ্তধর থেকে কোনোরকম কোনো গুপ্তধন পায়নি। এরপর সেখানে ব্যোমকেশের সে তদন্ত করতে এবং মনিলাল লুকিয়ে দেখে যে সে সাধুবাবার সাথে কথা বলছে। সেদিন যে সাধুবাবা তাকে দুর্গ থেকে বেরোতে দেখেছিল সেটা সাধুবাবা যদি ব্যোমকেশকে বলে দেয় তাই সে সাধুবাবাকেও পেনের নিব দিয়ে হত্যা করে। ব্যোমকেশ এবার নিজের চোখে সেই সাধুবাবার ক্ষতচিহ্ন দেখে শিওর হয়ে যায় যে পেনের মধ্যে বিষ ঢুকিয়ে তাকে মারা হয়েছে, ফলে সব রহস্য তার কাছে জলের মতন স্বচ্ছ হয়ে যায়। আসল কথা হচ্ছে মনিলাল যা করেছে সবই বিশাল সম্পত্তি পাওয়ার জন্যই করেছে। মনিলাল এতক্ষণ সব কথা চুপ করে শুনছিল। ব্যোমকেশের কথা শেষ হতেই তার মুখে ক্রূর ভাব ফুটে ওঠে এবং সে স্বীকার করে যে সেই সব খুন করেছে। এই বলে সে সেখান থেকে দৌড়ে পালায়। ব্যোমকেশ সবাই তাকে ধরার জন্য তার পিছু নেয়, কিন্তু আলটিমেটলি তাকে কেউ ধরতে পারে না, সে পালাতে সক্ষম হয়। এরপরে রামকৃষ্ণবাবু জানতে চায় যে তাহলে কি সেই গুপ্তধন এই দুর্গে কোথাও নেই। তখন ব্যোমকেশ তার উত্তর দিয়ে বলে যে সেই ধাঁধা ডিকোড করে ফেলেছে এবং সেই গুপ্তধন লুকানো আছে সেই দুর্গেরই একটি কামানের মধ্যে, যার নাম মোহনলাল। এই বলেই ব্যোমকেশ দৌড়ে চলে যায় হাসপাতালে, যেখানে সত্যবতী তার সন্তানের জন্ম দেয়। এইভাবে দুর্গ রহস্যের সব রহস্যের ইতি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সপ্লেনেশন। আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, আর যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তুই অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।